বন্ধুরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। অবশ্যই এই কোভিড পরিস্থিতিতে আমাদেরকে আরও ভালো থাকতে হবে আর নিজের পরিবারকে যত্ন নিতে হবে। অবশ্যই বাইরে বেরোনোর সময় খেয়াল রাখবো যেন ডবল মাস্ক পরে বেরোই, আর বাড়ি ফেরার সময় অবশ্যই হাত স্যানিটাইজার করতে হবে বা সাবান জল দিয়ে হাত ধুতে হবে। অনেকদিন পর তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি, তো হোয়াটসঅ্যাপে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে সবাইয়ের কাছে আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুর আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অলরাউন্ডার অঙ্কুর। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ টিপস অ্যান্ড ট্রিক্স বলবার আগে সবার কাছে একটাই অনুরোধ করব যে অবশ্যই তোমরা যারা হোয়াটসঅ্যাপ আপডেট করো নি এখনও, তারা অবশ্যই প্লে স্টোর থেকে গিয়ে হোয়াটসঅ্যাপটা আপ টু ডেট করে নাও। কারণ আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলবো সেগুলো অবশ্যই সেই অ্যাপসের মধ্যে অ্যাভেলেবেল পাবে। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করব। ফার্স্ট পয়েন্ট, ডাইনামিক ওয়ালপেপার। প্রথমে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর কোনো একটা চ্যাট, যে কোনো কারোর একটা চ্যাট ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ওয়ালপেপার, ওয়ালপেপার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার আমি সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সেট ওয়ালপেপার, এখানে দেখাচ্ছে শুধু কি যার জন্য চ্যাট করছো তার জন্য সেট করবে না সবার জন্য। তো আমি এখানে যার সাথে চ্যাট করছি শুধু তার জন্যই সেট করব, দিয়ে আমি ওকে করব। ওকে করার পর এখানে দেখা যাচ্ছে ব্যাক করলাম যখন যে এই নামটার জন্য সেভ করেছি শুধু এখানেই এই ওয়ালপেপারটা দেখাচ্ছে, কিন্তু ওপরের যেই নামটা খুলবো তখন এটার জন্য আলাদা যে ডিফল্ট ওয়ালপেপার সেটাই দেখাচ্ছে। বন্ধুরা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিউট নোটিফিকেশানস। মিউট নোটিফিকেশানসটা কী? এটা হচ্ছে আমরা যখন কোনো অন্য কোনো কাজ করি ইন্টারনেটে, ইউটিউব করছি, ফেসবুক করছি, হঠাৎ করে দেখছি খুব মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপ থেকে। তো হোয়াটসঅ্যাপের গ্রুপের থেকে অনেক মেসেজ ঢুকছে, তাতে কী হচ্ছে বারবার করে দেখছি আবার সেই একই মেসেজ ঢুকছে। তো সেটাকে মিউট করার জন্য কী করব, ফার্স্টে আমি এটা নাম দিয়ে দেখাচ্ছি। এখানে এই নামটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে প্রোফাইল সেকশন যে ওপরে দেখাচ্ছে এখানটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশান দিচ্ছে মিউট নোটিফিকেশান। তো মিউট নোটিফিকেশান এখানে যদি ক্লিক করি আমি, তো এখানে দেখাচ্ছে কত ঘন্টার জন্য বন্ধ করবে, 8 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য, না সব সময়ের জন্য। তো এখানে যদি আমি 8 ঘন্টার জন্য যদি আমি ক্লিক করি, 8 ঘন্টা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওকে করে দিলাম। তো 8 ঘন্টা আমার কাছে এই গ্রুপের থেকে তরফ থেকে কোনো নোটিফিকেশান আমার ডিসপ্লেতে শো করবে না, কিন্তু নোটিফিকেশানগুলো অটোমেটিক আমার চ্যাটের মধ্যে চলে আসবে। 3 নম্বর পয়েন্ট, মিউট ভিডিও সাউন্ড। কী করে করব? ফার্স্টে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা চ্যাট আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তলায় চলে আসবো, এখানে ক্লিপবোর্ড মতনের এই অপশানটা, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও তাকে যখন সেন্ড করতে যাবো, তো এখানে একটা অপশান দেখাচ্ছে স্পিকারে। এই স্পিকারের অপশানটাকে যদি আমি এখান থেকে অফ করে দিই, তো তখন এই ভিডিওটা তার কাছে যখন সেন্ড হয়ে যাবে, সে যখন এই ভিডিওটা দেখবে তার কাছে কোনো সাউন্ড আসবে না, শুধু ভিডিওটাই খালি চলবে। এটাই হচ্ছে মিউট ভিডিও সাউন্ড। 4 নম্বর পয়েন্ট, হোয়াটসঅ্যাপ রিড রিসিপ্ট। সেটা কী করে করব? ফার্স্টে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে থ্রি ডট বলে অপশানটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে যাওয়ার প্রাইভেসি, প্রাইভেসিতে গিয়ে এটার মানেটা হচ্ছে যখন কেউ আমাকে মেসেজ করলো, সেই মেসেজটা আমি যখন সিম করছি তখন তার কাছে ব্লুটিক দেখাচ্ছে, কিন্তু এই অপশানটা অন করা আছে বলে ব্লুটিকটা দেখাচ্ছে। এটা যদি আমি অফ করে দিই তাহলে কী হবে, সে যখন মেসেজ করবে আমি যদি মেসেজটা সিন করে দিই, সে দেখতে পাবে না যে মেসেজটা সিন হয়েছে, মানে ব্লুটিক দেখাচ্ছে, সেটা দেখাবে না, সেটা অফ হয়ে যাবে। বন্ধুরা, 5 নম্বর পয়েন্ট হচ্ছে সবথেকে ভালো পয়েন্ট, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে ফার্স্টে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে যে কোনো একটা নাম আমি ক্লিক করে খুললাম, এখান থেকে এই ওপরে নামের এখানটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এটা মানে হচ্ছে এটা যদি আমি অন করে দিই তাহলে 7 দিন, 1 সপ্তাহ তার থেকে যে কোনো মেসেজ যদি আমার কাছে আসে সেটা ঢুকবে না। তো সেটা যদি আমি অন করে দিই, তো এটা অন হয়ে গেল, এবার 7 দিনের মতন কোনো মেসেজ তার থেকে আমার কাছে আর আসবে না। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে আর যদি মনে হয় আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখি হেল্প করতে পেরেছি, তো অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো,
আসি কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই দেব। আর মনে রাখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। অলরাউন্ডার অঙ্কুর, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।